রিমালের প্রভাবে ঢাকায় দুশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই বছরের সর্বোচ্চ সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া আব্দুর রহমান এই তথ্য জানান ঘূর্ণিঝড় রিমাল স্থল চাপে পরিণত হয়েছে নতুন করে ঝড়ের আশঙ্কা নেই বলে জানান তিনি কয়েকদিন পর তাপমাত্রা আবারও বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে রিমালের প্রভাবে ভারী বর্ষণে তলিয়ে যাওয়া ঢাকার বিভিন্ন সড়কে আজ দুপুর পর্যন্ত জলাবদ্ধতা ছিল এতে দুর্ভোগে পড়েন নগরবাসী সাইফুল ইসলামের রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে সোমবার তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ সড়ক ঢাকা সিটি কর্পোরেশনের কর্মীরা পানি সরানোর চেষ্টা করলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা ছিল এতে দুর্ভোগে পড়েন নগরবাসী আমরা আইডিয়ালের সামনে থেকে আসছি আসতে তো পানি অনেক পানি যাতায়াতের সমস্যা হয় গাড়ি ঘোড়া পাওয়া যায় না এই এইটাই সমস্যা ট্রেন্ডি কাইটা রুটি পরিষ্কার করে দেয় তলার মাটি পানিটা তাড়াতাড়ি সরে যায় সরকারের দায়িত্ব তার সে নিজে পরিষ্কার করায় না করায় তাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমরা রিমালের প্রভাবে ঢাকায় দুশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস যা এবছরের বৃষ্টিপাতের রেকর্ড চলতি বছরের এগারো মে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল সাতাশি মিলিমিটার রিমালে এই পর্যন্ত মোটামুটি দুশো চব্বিশ মিলিমিটার আমাদের হাইয়েস্ট বৃষ্টিপাতের তবে ঢাকাতে এর বেশি বৃষ্টিপাতের রেকর্ড আমাদের আছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী সিলেট এবং মমিসিং এইসব বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান ঘূর্ণিঝড় রিমাল স্থল নির্মচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে গেছে নতুন করে ঝড়ের আশঙ্কা নেই কয়েকদিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি আপাতত কিন্তু বাংলাদেশের উপর আপাতত ওই ধরনের বড় কোনো ঝড়ের আপাতত কোনো সম্ভাবনা নেই যে নিম্নচাপটি সে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং উত্তর পূর্ব দিকে আমি আগেই বলেছি আজকে দুপুরের পরে অর্থাৎ বিকালের দিকে বাংলাদেশ অঞ্চল থেকে সে চলে যাবে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আরও এবং বৃষ্টির যে প্রবণতা সে আরও আস্তে আস্তে কমে যাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে উপকূলীয় অঞ্চল অশান্ত থাকায় মঙ্গলবার সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর নৌসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা